দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর প্রবল সম্ভাবনা। সোমবারও রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির সতর্কতা ছিল। দমকা ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দিতে পারে দু এক জায়গা। তবে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। তবে যা আবহাওয়ার পরিস্থিতি, তাতে তাপপ্রবাহের চরম অবস্থা থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গের মানুষ। আগামী দুদিন রাজ্য জুড়েই 2-4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে ঝড় বৃষ্টির জন্য। তবে এদিন বাঁকুড়া, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এমন আবহাওয়ায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি আগামী 2-3 দিন কলকাতা সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে প্রতি ঘন্টায় 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়াও বজ্রপাতের আশঙ্কাও থাকছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এদিকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে পার্বত্য এলাকায়। রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। তবে 24 ঘন্টা পর ঝড় বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। এদিকে এদিন কলকাতা শহরে সকাল থেকেই শুরু হয়েছে আকাশের মেঘলা অবস্থা। তবে এদিন অবশ্য বেলা বাড়তেই রোদের দেখাও মিলেছে। শহর ও সংলগ্ন এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন নিয়ে দুদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর কারণ হল বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প হু হু করে ঢুকেছে বঙ্গে। এমন অবস্থার প্রভাবেই আগামী কয়েকদিন চলবে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের 7টি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। উল্লেখ্য, রবিবার বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া ও নদিয়া জেলার বিভিন্ন জায়গায় বজ্রপাত সহ দমকা হাওয়া বয়ে গিয়েছিল। সন্ধ্যের পর বৃষ্টি হয়েছিল। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোমবার ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে 30-50 কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবার দক্ষিণবঙ্গের অন্য সব জেলাগুলিতে বৃষ্টির জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। ওই জেলাগুলি হলো হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে বৃহস্পতিবার বৃষ্টি বেশি হতে পারে। এদিকে কলকাতায় অনেক পারদ পতন হয়েছে, তার কারণ আকাশ জুড়ে ঘন মেঘ রয়েছে। এছাড়াও প্রতি ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, যার ফলে এমন অবস্থার কারণে এদিন কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার আবহাওয়া শুকনো থাকবে। আগামী 48 ঘন্টা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা 2-4 ডিগ্রি কম থাকবে এবং পরের 3 দিন তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।